উইন্ডোজ 10 আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা প্রায় 90% মানুষ উইন্ডোজ 10 ইউজ করে থাকে। উইন্ডোজ 10 কিভাবে ডাউনলোড করবেন এবং এটা ইউজবি ফ্ল্যাশ ড্রাইভে কিভাবে ডাউনলোড করবেন যাতে করে আপনি যে কোনো সময় আপনার কম্পিউটারে উইন্ডোজ 10টা ইনস্টল করতে পারেন, আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাইক্রোসফট উইন্ডোজ 10 সাধারণত দুইভাবে বাজারে ছাড়ছে, একটা হলো পেইড উইন্ডোজ 10 আর একটা হলো আনপেইড উইন্ডোজ 10, যেটা নাম দেওয়া হয়েছে ক্রিয়েটর আপগ্রেড উইন্ডোজ 10। পেইড উইন্ডোজ 10টার প্রাইস $199.99, যেটা বাংলা টাকায় না হলো 16,000 টাকা। এটা কিনে ইউজ করা আমাদের অনেকের পক্ষে সম্ভব না, সো আমরা কি করি সাধারণত ডিস্ক বা বিভিন্ন অনলাইন ওয়েবসাইটগুলো থেকে উইন্ডোজ 10 ডাউনলোড করে তারপর আমাদের কম্পিউটার ইনস্টল করি। এক্ষেত্রে অনেক সমস্যা হয়। পেইড উইন্ডোজ 10-এর ভিতরে এমন কিছু ফিচার দেওয়া থাকে যেগুলো আপনি আনপেইড উইন্ডোজ 10-এর ভিতরে পাবেন না, তাছাড়া দুইটার ইন্টারফেস প্রায় সেম, মানে একই রকম হয়ে থাকে দুইটার, পেইড উইন্ডোজ 10 আর ক্রিয়েটর আপগ্রেড উইন্ডোজ 10, এই দুইটার ইন্টারফেস প্রায় সেম। বাজারে যে ডিস্ক হিসাবে উইন্ডোজ 10টা পাওয়া যায় এটার ভিতরে কিছু কিছু সমস্যা থাকে, যেরকম ধরুন আপনার ফাইল মিসিং থাকতে পারে, তারপর ধরুন আপনার আপগ্রেডের সমস্যা হবে, ঠিকমতো আপগ্রেড পাবে না, তারপরে আরেক ধরনের সমস্যা হতে পারে, সেটা হলো হ্যাং করবে, কোনো সফটওয়্যার দেখা যাচ্ছে ঠিকভাবে রান করবে না, গেমিংয়ের ক্ষেত্রে সমস্যা হবে, গেমিংয়ের ল্যাগিং দেখা যাবে, এরকম অনেক সমস্যা দেখা যায়, যার কারণে আপনি ক্রিয়েটর আপগ্রেড উইন্ডোজ 10টা ডাউনলোড করে রাখতে পারেন। এক্ষেত্রে ফ্ল্যাশ ড্রাইভে যেহেতু আপনি ডাউনলোড করে রাখছেন এক্ষেত্রে যখন তখন আপনি ইনস্টল করতে পারবেন, আপনার কম্পিউটারে কোনো সমস্যা হবে না, আর এটা ঠিকভাবে আপগ্রেড পাবেন, এর উইন্ডোজ ডিফেন্ডার আরও অনেক ভালো হবে, এর উইন্ডোজ ডিফেন্ডার নিয়মিত আপগ্রেড আসবে, আপনার কম্পিউটারে কোনো সমস্যা থাকলে সেটা অটোমেটিক্যালি আপগ্রেড আসবে। সো ফ্রেন্ডস, উইন্ডোজ 10 ক্রিয়েটর আপগ্রেড ডাউনলোড করার জন্য ফার্স্টে আপনি আপনার পছন্দের ব্রাউজারটিতে যাবেন, তারপর এখানে সার্চ অপশনে লিখবেন উইন্ডোজ 10। জাস্ট এতটুকু লেখার পরে আপনি এখানে ফার্স্টে একটা ওয়েবসাইট পাবেন, এই ওয়েবসাইটটিতে আপনি প্রবেশ করবেন। ফার্স্টে ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আপনি এরকম একটা পেজ আসবে, পেজ আসার পরে আপনি এখানে দুইটা অপশন পাবেন, আপডেট নাও, ডাউনলোড টুল নাও। আমার মতে ডাউনলোড টুল নাওটাই ডাউনলোড করা ভালো, সো এটা ডাউনলোড করবেন আপনি ফার্স্টে। এটা আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য আমি ডাউনলোড করলাম না, আপনার ফার্স্টে এটা ডাউনলোড করবেন। আর আপডেট নাও সম্পর্কে আমি একটু বলি, আপডেট নাও হলো আপনার পিসিতে যদি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8.1 যাই দেওয়া থাকে সেখান থেকে আপডেট নাও ক্লিক করলে আপনার পিসি অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যাবে। আর আমি আজকে দেখাবো যেটা সেটা হলো ডাউনলোড টুল নাও। ডাউনলোড টুল নাওটা আপনি যদি প্রথমে ডাউনলোড করে সফটওয়্যারটি ওপেন করেন তাহলে আপনি ওখানে দুইটা অপশন পাবেন, যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা আপনি আপগ্রেড অপশন, দুইটা অপশনই পাবেন। সো আপনি ওখান থেকে ইউএসবিতে আপনি উইন্ডোজ 10টা ডাউনলোড করে রাখতে পারবেন এবং পরবর্তীতে ইউজ করতে পারবেন। সো এখান থেকে আপনি ডাউনলোড টুল নাওটাই ক্লিক করলে বেটার হবে। সো সফটওয়্যারটি ডাউনলোড করার পরে এই যে সফটওয়্যারটি এখানে চলে আসছে এটা 17 MB মতো সাইজ, এটা ফার্স্টে ওপেন করবেন। অবশ্যই কিন্তু আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটারে নেট কানেকশন থাকা লাগবে বা ওয়াইফাই কানেকশন থাকা লাগবে, নাহলে কিন্তু আপনি উইন্ডোজ 10টা ডাউনলোড করতে এই যে এরকম একটা নোটিফিকেশন পাবেন। ঠিক আছে, এখান থেকে জাস্ট আপনি অ্যাকসেপ্ট ক্লিক করবেন, তারপরে একটু সময় নেবে। এই যে এখানে আপনি দুইটা অপশনই পাবেন, সো আমি ওখানে একটু আগে কিন্তু বলছিলাম এখানে আপনি দুইটা অপশনই পাবেন, আপডেট দিস পিসি আর ক্রিয়েটর ইনস্টল। আপনি এখান থেকে এই অপশনটিতে যাবেন, তারপরে এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনি সব কিছু ডিটেলস দেখতে পারবেন, আপনার পিসি যেরকম অটোমেটিক্যালি এই সফটওয়্যারটি ডিটেক্ট করে নেবে যে আপনার পিসি 64 বিট না 32 বিট। সো আমার পিসিটিতে যেহেতু 64 বিট, সো এখান থেকে অটোমেটিক ডিটেক্ট করে নিছে, তারপরে এখানে এই তীর চিহ্নটা আসে কিনা খেয়াল করে দেখবেন, যদি না থাকে তাহলে দিয়ে দেবেন, তারপর এখান থেকে নেক্সট করবেন। এই যে নেক্সট করার পরে আপনি দুইটা অপশন পাবেন, যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আর আইওএস ফাইল। সো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে যদি আপনি উইন্ডোজ 10টা ডাউনলোড করে রাখতে চান এবং এটা আপনি যে কোনো সময় আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন উইন্ডোজ 10টা, সেক্ষেত্রে আপনি এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট করবেন, তারপরে নেক্সট করবেন। ফ্ল্যাশ ড্রাইভ কিন্তু অবশ্যই আপনার কম্পিউটারের সাথে কানেক্ট থাকা লাগবে, তখন এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন যে আপনার কম্পিউটারে ফ্ল্যাশ ড্রাইভটা ইনস্টল হওয়া আছে কি না। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফ্ল্যাশ ড্রাইভ শো করছে, তারপর এখান থেকে জাস্ট নেক্সট করবেন। ডাউনলোডিং উইন্ডোজ 10, উইন্ডোজ 10 ডাউনলোড হওয়া শুরু করছে। এটা আপনার নেট স্পিডের ওপর নির্ভর করবে, এটা 3 GB মতো স্পেস নেবে আমার জানা মতে। এভাবে আপনি খুব সহজে ফ্ল্যাশ ড্রাইভে উইন্ডোজ 10 ডাউনলোড করতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে এসটি ইউনিটেকের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। যে কোনো ধরনের কোশ্চেন করলে আশা করি ওখানে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।